রাসূল কে মানে না তোরা ওয়াহাবি গোস্তখানে বেটা কাফের গোস্তখানে কাফের রাসূল মানে না এবার মুসলমান করতে গিয়া ঠিক না এই বিয়াদব গুলি একটা বাই করছে কিটা রাসূল মানে না আরে বেটা রাসূল কে মানে মানে নিজের জীবনের চেয়ে বেশি محبت করে ঠিক না টুপি লাগাইছি না আমার পাফে লাগাইছি না তোর লাগি লাগাইছি না কিটা পাঞ্জাবি না আমার দাদা তুই গেছিন এর লাগি আমি পরি ওতার লাগি জোরে বল না মিয়া তোলে সবগুলা দাড়ি রাখছে এটা আমার দাদাদের ঐতিহ্য ওতার লাগি হ্যাঁ না রাসূলের সুন্নাত তো তোরা চোখ কি টেড়া পড়ছিস নি তোরা চোখ টেড়া পড়ছ বিয়াদব গুলি মাথার সুন্নাত ব্যবস্থা গাঞ্জাপুর মক্কুর গুনানের নবী কি মোহাম্মদ করেন যা গাঞ্জা খাইলে বেড়ে লিয়া নাসলে বিয়াদব খোদাগার বেড়ে লিয়া নাসে গাঞ্জা খায় আলহামদুলিল্লাহ আজি তো আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জজ মুকাররম উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাইরা মুরব্বিয়ানে আজম পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শতকোন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়ামায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সাহবত আশা বসা তৌফিকটুকু দান করেছেন এজন্য আসুন সকলেই অবারত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ইমানের তেজেতে জিয়ান হয় ইয়েকি সুরে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ আপনারা লাগাত কি এটা ইমানের তেজ মানে এর থেকে বেশি তেজ নেস নাই হ্যাঁ সিলেটের মানুষ তো কলাকার নাকি না সিলেটের মানুষ তো শাহজালালের দেশের মানুষ তাদের গর্জন তো সিংহের মতো হওয়ার কথা ঠিক কি না বলে আপনারা তো শিয়াল এর থেকে জুড়ে হয় আপনারা হলেন যে শাহজালালের যুগের মানুষ আপনারা তাদের এলাকার মানুষ আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজে শয়তান অন্তত পক্ষে 300 হাত দূরে যাওয়ার কথা ঠিক কি না আলহামদুলিল্লাহর আওয়াজ যদি এত আস্তে হয় তাহলে কেমনে হইব আরো জোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি শামসুল হেদায়েত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুয়ত শাহিনশাহে রিসালাত সুলতানে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুদী আমি আপনাদের সামনে মহা গ্রন্থ আল কোরআনের সূরা রহমানের প্রথম অংশে 1 থেকে 5 পর্যন্ত আয়াতে কারিমে তেলাওয়াত করেছি বিষয় হলো সূরা রহমানের 1 থেকে 5 পর্যন্ত আসুন এখানে সাবজেক্ট দুইটা একটার আলোচনা করলে তুই কিয়ামত ঠিক না সময় কম অল্প সময় দুই সাইড গেলে ইটা বুঝামো না হিটা বুঝামো মাঝখান দা আপনারা রকম তুই বুঝাইতো না বাসা সিলেটের মতো লাগি না আপনারা বুঝুন নি তাহলে হ্যাঁ অথবা না দুইটা মাঝে মাঝে কইবেন নি জোরে বল না হ্যাঁ অথবা না কইতেইব পারতেন না আপনারা আপনার বাসা আমার জানা আছে কারণ আমার বাড়িও সিলেটই তাকি আমি কুমিল্লায় কথা বুঝছেন নি ভাববেন না যে আমি আপনার মাত পারি না একের খুব বালা করি পারি আমি কিতা কই আপনারা কয় না আপনারা লাগে কয় না নি 6 বছর 7 বছর আমি মলিবাজার পড়ালেয়া করলাম আপনার মাত কান যদি আমি না শিখতে পারলাম তে কি লাগা হইল ঠিক নি মাতিন না কেন রে হই খুব সুন্দর সিলেটের মাত আমি পারি কারণ আমার বাড়িও বর্ষ সিলেটের এলাকা আর দ্বিতীয় নম্বর হলো 6 বছর 7 বছর সিলেট কাটাইলাম আমি মাত পারতাম না কেন মাতিন না দি কই নি তুইলে মাশাআল্লাহ আপনার বাসা আর আমার বাসা একই গেছে নাকি তা মিলি গেছে হ্যাঁ বাস এখন চলবো নি তুলে এবার আসুন ভূমিকা ছাড়া সরাসরি আলোচনায় ঢুকি নাকি সূরা রহমান অত্যন্ত সুন্দর একটা সূরা
গুরুত্বপূর্ণ একটি সূরা, ফজিলতপূর্ণ একটি সূরা। প্রত্যেকটা জিনিসের সুন্দর আছে না নাই? প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর আছে। গোটা কোরআনের একটা সুন্দর হলো সূরা রহমান। সুবহানাল্লাহ কইতেন না? গোটা কোরআনের সৌন্দর্য হলো সূরা রহমান। এই সূরা রহমানটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা জান্নাতের ইসলামী সঙ্গীত বলা হয়। কেমন সূরা? গোটা কোরআনের সৌন্দর্য এটা কেমন সুন্দর হবে? এই সূরার মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামতের কথা তুলে ধরেছেন। মাঝে মাঝে দেখবেন আল্লাহ কোরআনে বলছেন, কারণ উত্তর নাই, নিয়ামত খায় না, জোরে বললে খায়নি, তাহলে না শুকরিয়া আদায় করবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কাফের বলেন, মুমিন বলেন, সকলকে আল্লাহ নিয়ামত দিবেন, ঠিক কি না? মুমিন যেমন আল্লাহর নিয়ামত খাইতেছে, কাফেরগুলিও আল্লাহর নিয়ামত খাইতেছে। এখন প্রশ্ন আছে, হুজুর, মুমিনদেরকে আল্লাহর কথা আমরা মানি, আল্লাহর কথা মতে আমরা জীবন যাপন করি, রাসূলের তরিকা মতো আমরা চলি, সুতরাং নিয়ামত দিবে আমাদেরকে, বেঈমানগুলিকে নিয়ামত দিবেন কেন? তার কারণটা হলো আল্লাহ দুনিয়াতে রহমান, দুনিয়াতে কাফেরদের জন্য রহমান, মুমিনের জন্য। যদি আল্লাহ রহমান না হইতেন তাহলে কিতা মনে করেন, কাফের বেঈমান গুলি যেইভাবে আল্লাহর বিরোধিতা করে, যেই পরিমাণ নাস্তিক গুলা আল্লাহর রাসূলকে নিয়ে সমালোচনা করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, সবগুলার ঠাড়া হলাইয়া একসাথে জমিনের সাথে মিশাইয়া দিত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কেন তাদেরকে শাস্তি দেয় না, কেন তাদেরকে সাইজ করে না যে দুনিয়াতে আমি রহমান, আমার দয়া বেশি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের গুলিকেও খাওয়ায়, মুমিনকেও খাওয়ায়। দুনিয়াতে আল্লাহ কাফের কেও খাওয়ায়, মুমিন কেও খাওয়ায়, জান্নাতে মুমিনদেরকে আল্লাহ শুধু সুখ শান্তি দিবে, খাওয়াইবে, কাফেরদেরকে নয়। এবার আসুন, আমরা অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলেন, আমি দেখছি রাসূল জিন্নাতের সামনে তেলাওয়াত করেছেন। কথা বলছেন না? জিন্নাতের সামনে যখন রাসূল বলেন, ফাবি আই আমরা কি জিনেরা ডুবে রয়েছে, আমরা সকলে বাইয়া রয়েছি না? আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবিত। পৃথিবীর মানুষ আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে জানার জন্য বেশি দূরে যাওয়ার দরকার কি আছে? বেশি দূরে যাওয়ার দরকার নয়, আল্লাহকে চিনার জন্য তোমার সাড়ে তিন হাত বডির দিকে একবার তাকাও। আল্লাহ বলে, মুমিনে, তোদেরকে আমি আল্লাহ কত নিয়ামত দিলাম, জিন্নাতরা ডুবিত, 18,000 মাখলুকাত আমার নিয়ামত খায়, কিন্তু জেনে রাখ রে, আমি 18,000 মাখলুকাত দুনিয়াতে প্রেরণ করেছি, কিন্তু আমি আল্লাহ মানুষকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছি, পৃথিবীর কোন মাখলুককে আর এত নিয়ামত দেই নাই। হাটু জুড়ে বললে বলিল নলে লক্ষ্য করে
দেখবেন তোমার আর আমার চেহারাটা যে আল্লাহ সুন্দর দিয়েছে পৃথিবীর যত makhluk আছে সকল makhlukের সামনে আপনার চেহারাটা তুলে ধরুন আপনার সুন্দর চেহারার প্রয়োজন নাই হাবশি দেশের একটা কালো মানুষকেও যদি একটা প্রাণীর সামনে আপনি তুলে ধরেন খোদার কসম করে বলি রে ভাই খোদার কসম করে বলি ওই হাবশি মানুষটা যতই কালো হোক না কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা প্রাণীর সামনে যদি তুলে ধরেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম রে ভাই ওই হাবশি মানুষটাই সুন্দর হয়ে যাবে ঠিক কি না ভাই ভাই আমার কেন কারণ আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছে আল্লাহ মানুষকে শারাদাত বানাইছে পৃথিবীর জমিনে মানুষের চেয়ে তো সুন্দর আল্লাহ আর বানায় নাই এইজন্য পৃথিবীর যতগুলি প্রাণী আছে মানুষের মতো নয় মানুষের মতো এত সুন্দর হতে পারে না আল্লাহ বলেন ও বান্দা তোমার পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখো রে কতগুলো নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি এর মধ্যে দেখেন আল্লাহ আপনাকে সুন্দর দুইটা চক্ষু দিয়েছে ঠিক নি এ ভাই দুইটা চক্ষু দিল শুধু তাই নয় আল্লাহ নাক দিয়েছে কত সুন্দর সিস্টেম কইরা আল্লাহ এখানে বসাইছে নাকের নিচে দেখেন আবার দুইটা টোর দিয়েছে খুব সুন্দর এরপর দেখেন আবার কত সুন্দর সিস্টেম করে আমাদের বডিটা বানাইছে কোন প্রাণীর সাথে কোন মিল আছে নি মানুষকে কাপড় পরিধান করলে বড় সুন্দর লাগে কারণ কাপড় পরিধান করার মতো বডি আল্লাহ বানায়া দিয়েছে ঠিক নি পৃথিবীর যত প্রাণী হোক যত সুন্দর হয়ে যাক কিন্তু আল্লাহর কসম নিজেকে একবার চিন্তা করে দেখেন তোমারে কাপড় পরিধান করানোর মতো একটা বডি আল্লাহ দিয়েছে কিন্তু যত সুন্দর প্রাণী হোক তারে কাপড় পরাইলে কিন্তু সুন্দর লাগবে নি লাগবে না কেন লাগবে না বডিটা কাপড় পিন্ধানোর জন্য পরিধান করানোর জন্য বানায় নাই ঠিক নি বডিটাকে কাপড় পরিধান করানোর জন্য বানানো তোমার আমার বডি বানাইছে কাপড় পরিধান করে আল্লাহ আমাকে বডি বানাইছে কাপড় পরিধান করলে বড় সুন্দর লাগে বড় ফাইন লাগে ঠিক নি আমরা যখন টুপি পরি পাগড়ি পরি কোট লাগাই সুট লাগাই মাশাআল্লাহ জামাই 100 থেকে 100 ঠিক নি মাশাআল্লাহ খারাপ লাগে না ভালো তুই লাগে কিন্তু কাপড় যদি গরুরে পরায়া দেন বলে আমার লম্বা ফেন্ডা টু গরু গেছে এটা আমরা গরুর গাইডারে পরায় দেই সুন্দর লাগবে নি গাইডারে পরে লাগি তুই ফাউতা সুই দুই দিয়া লাগাইছেন দিকে লই লাগবো নি আচ্ছা লাগতো না তার কারণ হলো কিটা এর বডিটারে বানাইছে বেখা কইরা ঠিক নি এই বেখা বডির মধ্যে কাপড় পরিধান করাইবার লাগে বানাইছে তোমার আমার বডিটা কত সুন্দর এটার মধ্যে কুড়ো লাগানে যায় আবার টাইও লাগানে যায় ফেন্টো লাগানে যায় লুঙ্গিও পরা যায় কত জাতের কাপড় পরিধান করি আল্লাহু আকবার ঠিক কি না আর গরু ছাগল ইটা লেংটা উলঙ্গ ঠিক নি এদের খাপর নাই শরম বরম নাই শরম যেহেতু নাই আল্লাহ তোর খাপর বিন্দার কোনো দরকার নাই যারা শরম আছে এরই খাপর পরব ঠিক নি ভাইরা আমার শুধু তাই না মাঝে মধ্যে আপনি দেখবেন মাঝে মধ্যে আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহর দরবারে প্রভু গো মাঝে মধ্যে দেখবেন আপনারা শাস্তাগঞ্জ সিলেটের শাস্তাগঞ্জে দেখবেন মুরের মধ্যে অনেক ভিক্ষুক আছে ভিক্ষা করে নি মাঝে মধ্যে দেখবেন ভিক্ষা করে কিন্তু দেখবেন হাতও নাই পাও নাই এরকম মানুষ আছে না নাই পুরা হাত নাই পুরা পা নাই কাপড় পড়তে পারে না আছে না নাই আমি মাঝে মধ্যে এমন ভিক্ষুক দেখছি রে ভাই যারা কাপড় ফিন্ডার মতো আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিছে না ঠিক কি না এ ভাই তাদের দিকে তাকায় বলবো প্রভু গো এমন অবস্থা করে যদি আমারে বানাই আল্লাহ ভালো জায়গার মধ্যে সম্পর্ক করতে পারতাম না রে মাওলা আমারে কেউ কোনোদিন ভালো পাইতো না ভালো জায়গায় বিয়ে করতে পারলাম না ঠিক কি না ভালো বউ আপনারে দিব নি বলে না না ইমন লোকের কাছে আমার মেয়ে বিয়া দেওয়া প্রশ্নই আসে না ভাইয়া আমার কিন্তু তোমার দুইটা হাত আছে তোমার দুইটা পা আছে
আল্লাহ তোমাকে সুন্দর বডি দিয়েছে এখন তুমি সুন্দর জায়গায় সম্পর্ক করো ঠিক কি না আবার আল্লাহ যদি একটা পাশে আরেকটা পা নাই এর পরেও ভালো জায়গায় বিয়া করা সম্ভব না ঠিক কি জামার এক পাও নাই ভালো জায়গায় বিয়া করা সম্ভব না ঠিক কি না ভাই আমারে বড় শুন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত তোমাকে দান করেছে তুমি ইনসান মানুষকে দান করেছে ঠিক কি না আশরাফুল মাখলুকাতকে অসংখ্য নিয়ামত দান করেছে এই নিয়ামত ভোগ করার পরে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো এই নিয়ামত তোমার কাছ থেকে ছিনায় নেবে বেশি দিন নয় ঠিক কি না এজন্য শুন নিয়ামত খাই একটু শুকরিয়া আদায় করে আল্লাহর গোলামি করে যদি জান্নাতে যাইতে পারেন তাহলে আরেকটা সুসংবাদ আছে কইতাম না আপনারা আরেকটা সুসংবাদ হলো এই সূরা রহমান এই সূরা রহমান যদি আপনি দুনিয়াতে আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতে জীবন যাপন করতে পারেন তাহলে আরেকটা মজার ব্যাপার হলো এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পড়া আপনাদেরকে শোনায়া দিবে সুবহানাল্লাহ আমরা রাসূল আল্লাহর আওয়াজে বোঝা যাচ্ছিলেন আপনার লাইন না আল্লাহ কয়েকবার উনাই গেছে সুবহানাল্লাহ এটা কি যা সুবহানাল্লাহ মিয়া হ্যাঁ আগালো নাই মাতালো নাই একটা মিলে কইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলা খান কইতাই না তে কিলা খান কই এক দলে কয় আরেক দলে কয় না কো তোরা কইয়া চললে পরে আমরা কইম শুরু করি দে ঠিক কি না 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 এরকম হলো তো না সুন্দর করে সিস্টেম করে কইবেন জেলা খান মাহফিল কো ঠিক কি না ভাই আমার আমার শুরু জান্নাতের মধ্যে আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে যদি আমার হুকুম রাসূলের তরিকা মত জীবন যাপন করে যদি চলতে পারো পৃথিবীর মানুষ আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে তোমাদেরকে সূরা রহমান পড়ে শোনায়া দিব এই কথাটা খান খালি একটু ইয়াদ রাখবা আল্লাহ দে কোরআন শুনাইব ইহান কইই আমার আলোচনা শেষ হইব কথা বুঝছেন নি আগাল মাতাল ফাওয়ার তো দরকার আছে যেহেতু সাবজেক্ট হইছে সূরা রহমান তিগা কিন্তু সাবজেক্ট দুটো হই গেছে একটার আলোচনা যদি করি আরেকটা না করি এটাও বেজাল আবার দুইটা করতে গেলে সারা বেড়া লাগাই লই কথা বুঝছেন না তে আসুন আমরা আলোচনার ভিতরই থাকি সাবজেক্টের ভিতরই থাকি এর ভিতরে যত কান যাওয়া যায় ঠিক কি না যাতে বেজাল না লাগে কথা বুঝছেন না দুইটা আইটেম যা মোশাশে দিয়ে আমি কোনটে আগাল মাতাল হইতাম ভাবলি কবে দূর বেটা কিটা ওয়াজ করলো হতকান বুঝলাম না রে কোন তারে ঠিক কি না এবার আসুন এই সূরা রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ শোনায় দিবে কখন যখন তোমরা দুনিয়াতে আমার হুকুম আমার রাসূলের তরিকা মতে জীবন যাপন করে কবরে যাইবা জান্নাতে যাইবা আমি আল্লাহ শোনায় দিব ঠিক কি তাহলে এবার শুন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন আল্লাহ বলবে রে জান্নাতীরা জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি বলে হ্যাঁ দিয়েছেন ঘুরে ঘুরে দেখলা এবার আমি তোমাদের কাছে জানতে চাই জান্নাতের ভিতরে যে ঘুরে ঘুরে দেখছো বলো তো দেখি যা দেখেছো বাস্তবে আমি যা কোরআনে বলেছিলাম আমি যে কথাগুলি জান্নাতে তোমাদেরকে নিয়ামত দেব তোমাদেরকে আমি নিয়ামত দেব অসংখ্য অগণিত নিয়ামত দেব এবার বলো তো দেখি জান্নাতে আয়েশা তা পাইছনি যা কোরআনে কইছিলাম তা পাইছনি বাংলা বলে ঘুরে ঘুরে দেখবে আর বলবে প্রভু গো জান্নাত ভ্রমণ করে দেখলাম জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম আল্লাহ যেই নিয়ামতটা তুমি রাখছো জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত ঘুরে ঘুরে যা ভিতরে দেখলাম আর যা ভাবলাম আল্লাহ মাত্র তুমি তিন ভাগের আলোচনা কোরআনে করেছো বাকি 97 গুণ আমাদেরকে বোনাস দিয়েছো সিকার দিয়ে তো সুবহানাল্লাহ ভাই আমার শুধু তাই নয় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মেরাজ
থেকে যখন নবী জি আসছিলেন আল্লাহর পয়গম্বরকে মিরাজ নিয়া জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন ঠিক কি না বিশ্বাস করুন নি আপনারা আমাদের নবী দুনিয়া থেকে সশরীরে মিরাজ ভ্রমণ করেছে শুধু তাই না মিরাজ থেকে আবার সশরীরে দুনিয়াতে পদার্পণ করেছে ঠিক কি না এটা আপনারা বিশ্বাস করুন নি আমরা বিশ্বাস করি শুধু তাই নয় আমরা এটা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আযিম পর্যন্ত নিয়েছে ভাইরা আমার আবার শুন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জান্নাত থেকে ভ্রমণ করে এসে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে সাহাবীরা রে শুনো আমি জান্নাতের ভিতরে ভ্রমণ করলাম জাহান্নাম দেখলাম জান্নাতের ভিতরে যে নিয়ামতগুলি আমি আল্লাহ দেখে আমি রাসূল দেখেছি জান্নাতের ভিতরে আমার আল্লাহ তোমাদের জন্য যে নিয়ামতগুলো রাখছে যে নিয়ামতগুলি তোমাদের জন্য রাখছে আর আমার কাছে যে কোরআনের মধ্যে যে কথাগুলি বলছে আমি দেখলাম আমি রাসূল ঘুরে ঘুরে দেখলাম কোরআনের মধ্যে মাত্র 3 ভাগের আলোচনা আসছে বাকি 97 গুণ আল্লাহ কোরআনে বলে নাই আল্লাহ কোরআনে বলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে পুরস্কার দান করবে 97 গুণ জুড়ে বলনা সুবহানাল্লাহ ভাইরা আমরা শুন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে এত নিয়ামত দান করেছে এবার আল্লাহ বলবে জান্নাতীরা রে ও আমার জান্নাতীরা আসো তো দেখি এবার তোমাদের সঙ্গে কথা আছে জান্নাতের মধ্যে নিয়ামত পাইছো বলে আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত পাইলাম কথা বুঝুন নি মাতুন না এখানে সাবজেক্ট মোটামুটি ঠিক আছে নি শেষ করিলে একটা সিস্টেম করিয়া ভাইরা আমার আমার শুন জান্নাতের সুখ শান্তি তো নাকি দেখিন জান্নাতের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বড় নিয়ামত এটাই আলোচনা করুন কোন বন্যা আপনারা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যেটা এটাই আলোচনা হবে রাজি আছেন নি ভাইরা আমার আমার শুন জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে জান্নাতীরা রে ও জান্নাতীরা আমি আল্লাহ যেই পরিমাণ নিয়ামত জান্নাতের মধ্যে রাখছি তোমাদের এর পরে আর চাওয়া পাওয়ার কিছু আছে নি কে কয় আল্লাহ বলে জান্নাতীদেরকে এর পরে তোমাদের চাওয়া পাওয়া আছে কি জান্নাতীগুলো এখন কি বলবে বলার ভাষা নাই বাসার কেমনে থাকবো এতগুলা নিয়ামত আপনাকে দিল তারপরে কেমনে হইন বলে আরো দরকার হইবেন নি বাসা নাই আপনারে একবারা খাওয়াইতে খাওয়াইতে উঠেলো ফেট একবার এখান পর্যন্ত গলা পর্যন্ত আনছে এখন দেখতাছে যে বড়া খাওয়াইছে যে উগলাইতাছে মানে আর কুদুর খাওয়াইলে বাড়ি যাবো তখন এরা জিজ্ঞাসা কিতারে আর কোনটা খাইবে নি ওখানে এসে তো বললে ভাই আমি সেটা খামো তো হবে তুই কি মানুষটা হাঙবে কইব নি বলে তোর ফের মধ্যে গুছি দিলে সব বাইরে যাইব গা তুই কেমনে কইলে আরো হাইতে খাঙ্গের ঘরে খান কইব নি আমি সিলেটের ভাষা তো খাং হই কয় কেমনে কই লেবে আর কত খাইতে তোর ফের মধ্যে একটা ডাম্পাস হয়ে গেছে গা তখন এর আর ভাষা নাই ঠিক কি না তখন যদি কথা কয় বলে আর খাইবি নি তখন চিন্তা করো ফের যে বাবু পড়ছে হন যদি কই খাইবার কথা হেনি আবার নুস্তা কইলা কইব আমি কোনটা জানি না কিতা কইতাম কিছু মাতে উঠে না সারা শব্দ বন্ধ তো সাথে আরেকজন আছে এর ভাই সাহেব তুই কোনটা কই কইবি নি তো নে যা হওয়ার কইছাই ইতা কইয়া লাভ নাই জান্নাতীদের অবস্থা দেখেন নিয়ামত পাওয়ার পরে যখন জিগা জিগা আর কিচ্ছু চাওনি তিয়া তো নিয়ামত পাওয়ার পর আর কিতা চাইতো তো এখন ওই জান্নাতীগুলা আবার উলামায়ে কেরামদের সাথে দেখা হইছে এরা ভাই সাইরেছে কো আমার কোনটা কোয়ার দরকার না আবার কোন কথা উনি এরা রূপে সাইরা দিছে উলামায়ে কেরামদের এবং আল্লাহর ওলি যারা খাস আল্লাহর ওলি কথা বুঝছেন নি জড়াওয়ালা না কথা বুঝছেন না জড়াওয়ালার কথা কিন্তু বলছি না আল্লাহর খাস ওলি যারা দুনিয়াতে যারা আল্লাহর সঙ্গে সুসম্পর্ক রাখছে কোরআন হাদিস মাইনা ঠিক কি না জড়াওয়ালা না লেনটা বাবা না কথা বুঝছেন ইয়ে ফির দেহি আমার শরীরের মধ্যে থালা মনে হয় 100 আমি জিগেলে মিটে কেটা কাটা কয়টা থালা বাবা আমি কই উঞ্চি জাহান্নামে গেলে পরে থালা লাগায় নিব জাহান্নামে এ আগে তুই জাহান্নামে সব জিনিস কইরা লাইছে ঠিক কি না এই সমস্ত ফির আছে না নাই
ইফিরের নাম বাংলাদেশ একটা বক্তা হইতে পারে খুব সুন্দর করে শেরালি বাবা মেরালি বাবা আইজন বাবা কীর্তন বাবা ল্যাংটা বাবা এক ফিরে এক এক বক্তা এক হয় কয়েকটা কইলা আছে না ভাই এ আবার এর বাবাদের নাম খুব সুন্দর মুখস্থ করতে পারে একের পর এক সুন্দর করে কইতে পারে যাই হোক তে এরকম কিন্তু ফির বাইরবেন না হাত বান্তি যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে মেনে কুরআন হাদিসের আইন মতো জীবনকে পরিচালনা করেছে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে কিছু ক্ষমতা দিব জোরে বল না ঠিক নি তো মানুষগুলো তাকায় বলল আজকে আলেম ওলামা এবং আল্লাহর ওলিরা যখন আছে আমরা ছাতাপাতা কোন রকম জান্নাত পাইছি আমরা মাইতা লাভ নাই যে নিয়ামত পাইছি আমরা কবল আছে ভাই এটা তো বেশি এরা হোক মানে আল্লাহর সাথে রাজ্যে গিয়ে মানে কালেকশন করছে ঠিক কি না সুসম্পর্ক রাখছে এরা সাওয়া থাকলে থাকতে পারে এবার আসুন সকল উলামায়ে কেরাম ডাক দেয়া বলে প্রভু গো জান্নাতের ভিতরে আয়শা গাড়ি পাইলাম বাড়ি পাইলাম নারী পাইলাম আল্লাহ নাজ নিয়ামতের অভাব নাই নাজ নিয়ামতের অভাব কিন্তু তুমি রাখলা না এত কিছু পাইলাম হাঁটাবো জান্নাতের মধ্যে নিয়ামতের অভাব নাই আল্লাহ গাড়ি দিয়েছো পাড়ি দিয়েছো অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে দিয়েছো কিন্তু প্রভু গো এতগুলা নিয়ামত পাইয়া যে কলিজা ঠান্ডা হয় না আল্লাহ বলবে বান্দা রে সুন্দরী নারী দিছি না হে প্রভু দিয়েছেন না করি নাই বান্দা রে সুন্দর সুন্দর বিল্ডিং কি দেই নাই রে হ্যাঁ দিয়েছেন প্রভু মানা করি নাই ও বান্দা তোদেরকে দুধের নহর দেই নাই রে দিয়েছেন গো প্রভু তোদেরকে মধুর নহর দেই নাই দিয়েছেন তাহলে ভিতর ঠান্ডা হয় না কেন এবার কেমনে কলিজাটা ঠান্ডা হবে আল্লাহ গো দুনিয়াতে তোমার হুকুম নাই না তোমার কোনদিন দেখি নাই তোমার জিন্দেগিতে কোনদিন দুনিয়ার জমিনে দেখি নাই আল্লাহ তোমার না দেইকা তোমার অর্ডার পালন করছি ঠিক কি না এ চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না আরো জোরে ঠিক কি বলেন বায়রা আমার আল্লাহকে কেউ দেখছেন নাকি আরো জোরে কোন দেখছেন কিন্তু আল্লাহকে দেখিও নাই স্বপ্নেও দেখি নাই এমন একটা অবস্থায় আছি তারপরে আল্লাহ বলছেন এইভাবে চলো আমরা চলি এই দিকে যাইও না আমরাও যাই না ঠিক কি না কিন্তু আল্লাহকে দেখলাম না আল্লাহকে শুনলাম খালি সারা জীবন আল্লাহ আছে শুনি কিন্তু আল্লাহকে দেখলাম না তারপরও দরদ মগে দিল লইয়া প্রভু তোমার অর্ডার মাইনা জীবন যাপন করলাম তোমার কথা মাইনা চলতেছি জীবন বর চালাইলাম গভীর রজনীতে উইটা ঠান্ডা পানি দিয়ে আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়েছি ঠিক কি না আল্লাহ পশুপাঙ্কে গুলে ঘুমায় পশুপাঙ্কে গুলে ঘুমায় আল্লাহ মানুষগুলি ঘুমায় স্ত্রী পুত্র লইয়া কিন্তু তোমার গোলাম ঘুমাই না তার কারণ হলো আমি জাহান্নামের ভয়ে ঘুমাই না জান্নাতের আশায় ঘুমাই না তোমার সঙ্গে সুসম্পর্ক করার জন্য আমার বড় ঘুমে ধরে না আল্লাহ নবীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়লাম তোমার সঙ্গে কালেকশন লাগায়া দিলাম আল্লাহ যা কিছু পড়লাম জান্নাতের আশা নয় সুবহানাল্লাহ এত কিছু কইরা কই জান্নাতের আশায় বলে না তুই কি এর আশা দেখেন বন্দার কি যুক্তি কয় আল্লাহ আমি তোমার এবাদত বন্দিগি যাওই করছি এই অট্টালিকার জন্য নয় নারীর জন্য নয় বাড়ির জন্য নয় যা কিছু করছি ছাত্রের জন্য করি নাই নিঃস্বার্থে করছি সুবহানাল্লাহ ভাইরা আমার এই জন্য আল্লাহর ওলিরার আমল আর আম পাবলিকের আমলের মধ্যে বেশ কম আছে না নাই আলেমের আমলে আর পাবলিকের আমলের বেশ কম আছে না নাই এই জন্যই একটা কথা বলে আলেমরা ঘুমায় সারা রাত আর আওয়ামরা সারা রাত এবাদত বন্দি করে দুটোটাই সমান জুরে হইনা সুবহানাল্লাহ
কেন কইছে এটার একটা কারণ শুনুন কারণ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই উনি বলছিল আল্লাহ তোমার যদি ফাইলাই তোমার যদি আমি পাই তাহলে তোমার জান্নাতের দরকার নাই আমার জাহান্নামই দলাইও সুবহানাল্লাহ কিন্তু তোমার পাইতেই বসো তোমার পায় আমি জাহান্নাম তাই কোনো সমস্যা নাই কিন্তু জাহান্নাম এমন একটা জায়গা আমার রাখবা যেখানে থেকে তুমি আল্লাহরে দেখা যায় না সুবহানাল্লাহ আসতে হল তাহলে আমার চিন্তা করেন উনি বলতেছে আমি আল্লাহ তোমারে চাই জান্নাত চাই না জান্নাতের আশায় সারা রাত ইবাদত বন্দি করছি না তোমারে পাওয়ার লাগবে সুবহানাল্লাহ তোমারে চাই তাহলে আমি ইবাদত বন্দি করি ও মুমিন মুসলমান ঈমানের তেজে তেজে জিহান হয়ে বলেন তো দেখি আমরা সকলে ইবাদত বন্দি করি জান্নাতের আশা না জোরে বলেন জান্নাতের আশাই তো করি ঠিক না আমরা নামাজ পড়ি জান্নাতের আশায় রোজা রাখি জান্নাতের আশায় যে আল্লাহ জান্নাতে আমরা একটা সুখ শান্তির ব্যবস্থা করে দিব ওতার লাগিয়ে আমরা কত কষ্ট হইয়া রোজা রাখি মইরা জায়গা রোজা রাখতে গিয়ে আর বড় কই না রোজা ভাঙন যাইতো না কারণ জান্নাত পাওয়া যাবে ঠিক কিনা এই যে একটা আশায় পড়ি কিন্তু আল্লাহর ওলিলা করে দরুম মিয়া তোমার জান্নাতের কিতা দরকার তোমার চায় ঠিক কিনা আবে কি বলি মান জান্নাতের মধ্যে তুমি হুরুগিরি মান দিবা ঠিক আছে দুনিয়ার মহিলার মহিয়ার ফায়খানার সমত লইতো না ফায়খানা তো নাই জান্নাত তাকলে এর সমত লইলে ফায়খানার সমত লইলো নইলে কিন্তু এর বড় বলে নারী তো দুনিয়া তো আছে নারীর জন্য তোমার ইবাদত বন্দী করি নাই বাড়ি যদিও জান্নাতের একটা ইটের সমান পুরো পৃথিবী হবে না এর বড় বাড়ি তো দুনিয়াতে একটা আছে ঠিক কিনা তাহলে আল্লাহ যেটা দুনিয়াতে পাইছি না ইটা পাইতাম চাই যুক্তি ঠিক আছে নি তখন আল্লাহ কয় কিতা অত অভিমান কেন অত অভিমান অভিমানটা কোন কারণে তখন বান্দা বলে হে প্রভু জান্নাতের মধ্যে নিয়ামত রব নাই নিয়ামত দিলা কিন্তু একটা জিনিস জান্নাতে পাই নাই গো যে জিনিসের কারণে কলিজা আমার ঠান্ডা হয় না কলিজার মধ্যে বড় ভেদা বড় কষ্ট আল্লাহ বলে বান্দারে জীবন বর আমার কথা মাইনা তুই জীবন যাপন করলি সারা রাত ঘুমাস নাই আমার সঙ্গে কথা বলেছিস আজকে আমার বাড়িতে আমার পরে আমার সঙ্গে আবার অভিমান করবি এটা আমি আল্লাহ কেমনে বরদাস্ত করি রে জান্নাতের দরকার নাই আমরা সকলেই তোমার দিদার চাই আরো আসতে হই না জান্নাতের সবচেয়ে বড় মজার বিষয় হলো আল্লাহর দিদার আল্লাহর দিদারের মধ্যে যে কি মজা এলে বন্ধ আসল জায়গা দূরালেছে ঠিক নেই আল্লাহ জান্নাত চাই না তোমার চাই তোমার দিদার দেখাই তো কলজাটা দিব জান্নাত পাইয়া কলজাটা না না বলে আল্লাহ তোমারে দেখলে আমার কলজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলে ঠিক আছে তোমাদের দরখাস্ত আমি মঞ্জুর করলাম শিকার দিয়ে কন্যা ভাই আল্লাহু আকবার সালাম নামক একটা জান্নাত আছে দারুসসালাম নামক জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে একটা স্টেজ করব ওইখানে একটা প্যান্ডেল করব প্যান্ডেলের মধ্যে প্রত্যেককে বসার স্থান দিব আমি আল্লাহ থাকব এখানে অনুষ্ঠান করব জোরে কোন সুবহানাল্লাহ পৃথিবীর মানুষ আল্লাহ বলেন জান্নাতের দারুসসালাম নামক জান্নাতে যাও জান্নাতের একত্রিত হও আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের দারুসসালাম নামক জান্নাতে দেখা দিব সুবহানাল্লাহ ভাইয়েরা রে প্রধানমন্ত্রী যদি আপনাদের এলাকায় আসে অনুষ্ঠান করবেন নি জোরে কইন্না মিয়া বাসা বুঝিন না নি জোরে কইন্না কেন করবেন না
আপনাদের এলাকায় যদি আজকে প্রধানমন্ত্রী অথবা এমপি সাহেব আসে একটা অনুষ্ঠানের আয়োজন করবেন বিশাল একটা প্যান্ডেল করবেন ঠিক কি না আর আল্লাহ দেখা দিব তাহলে কি রকম একটা অনুষ্ঠান হবে ঠিক কি না ভাইরা আমার আমরা শুন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দারুস সালাম নামক জান্নাতের মধ্যে বিশাল প্যান্ডেল আয়োজন করবে বিশাল স্টেজ থাকবে বড় স্টেজ এখানে আল্লাহ প্রধান বক্তাও রাখবে বিশেষ বক্তাও থাকবে সভাপতিও থাকবে আপনার সুবহানাল্লাহর আওয়াজ হয় না ঈমান জজবা দিয়ে বলতে হবে আল্লাহু আকবার এ ভাই প্রধান বক্তা বিশেষ বক্তা সভাপতি আমার আল্লাহ এত বড় মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তখন দাওয়াত দিবে দুইজন বক্তাকে প্রধান বক্তা বিশেষ বক্তা বিশেষ বক্তা কে হবে বিশেষ বক্তা হবেন দাউদ আলাইহিস সালাম প্রধান বক্তা থাকবেন আপনি আমার নবী আল্লাহ যাকে প্রধান বক্তা প্রধান অতিথি বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন যার সম্মান দুনিয়াতে আখিরাতে যার সম্মান রে ভাই এই পৃথিবীর জমিনে সকল পয়গম্বরদের পয়গম্বর সকল রাসূলের রাসূল আল্লাহ যাকে বানাইলেন যার সম্মান আল্লাহর পরে ঠিক কিনা আমার নবীর সম্মানের মতো এত সম্মান পৃথিবীতে আর কারো আছে কি আল্লাহর পরে আমার নবীর সম্মান দিছে ঠিক কি না জোরে কই না ভাই না আরো ফ্রুট তাই আরো ফ্রুট দেব জোরে কই এখন তো সমস্যা হয়ে গেছে আর একটা আল্লাহর পরে যার সম্মান হইলে আর কিছু লাগে এখন তারা চাইতো যে এখন মাজ্জা আল্লাহ বানা নিত কথা বুঝছেন না একদল আছে নাই সম্মান দিতে দিতে কইতে আর আল্লাহর পরে আরেকজন তো দরকার এদের মাজ্জা আল্লাহ বানাইলাই কথা কই না আছে না সম্মান আমরা দেই কিনা বলেন আজকে বাংলার জমিনে এক ধরনের নামদারি তথাকথিত দাজ্জাল মার্কা কিছু বক্তাগুলি আছে বাংলার জমিনে এগুলো বাইরেছে ডাক দেয়া হয় আমরা একদল আছি যারা তাফসীর মাহফিল করা এরা নবী মানে না নাউজ বিল্লাহ কইতেন না আমি ওই সমস্ত তথাকথিত দাজ্জাল মার্কা বক্তাদেরকে বলতে চাই আমরা রাসূলকে নিজের জানের চেয়েও বেশি মহব্বত করি তোদের মতো বন্ডান্তি করি না ঠিক আছে আমরা রাসূলকে নিজের জানের চেয়ে মহব্বত করি ঘুমাইতে মহব্বত করি দাঁড়াইতে মহব্বত করি খাইতে মহব্বত করি চলতে মহব্বত করি ঠিক না কিন্তু নামদারি তথাকথিত দাজ্জাল মার্কা বক্তাগুলি আজকে সমাজের মধ্যে সরল সরল মানুষগুলাকে বোঝায় তাফসীর যারা করে তারা নবীকে মহব্বত করে না নাউসু বিল্লাহ বলেন আমি বলতে চাই ওই দাজ্জাল মার্কা বক্তাগুলি আর সরল মুসলমানদেরকে আমি আপনাদেরকে বলতে চাই পায়ে হাত দিয়ে বলতে চাই যারা নবী মানে না তারা কাফের ঠিক কি না নবী মানলে পৃথিবীর কোন মুসলমান আছে কি এখন নাম পালাইছে যারা নবী মানে না এরা ওয়াহাবি এই সমস্ত বিয়াদত গুলিকে আমি বলি এগুলো নাস্তিকদের অন্তর্ভুক্ত ঠিক কি না নবী মানে না ওয়াহাবি না নবী যারা মানে না তারা কাফের ঠিক কি না আবু জাহেল কি নবী মানছে তো নবী আহাব আবু জাহেল কি আপিও আবু জাহেল কি আমরা ওয়াহাবি আছি না কাফের আছি রাসূল কে মানে না তোরা ওয়াহাবি কস কেন বেটা কাফের কস না কেন কাফের রাসূল মানে না এবার মুসলমান হতে কি ঠিক কি না এই বিয়াদত গুলি একটা বাই হচ্ছে কিটা রাসূল মানে না আরে বেটা রাসূল কে মানে মানে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করে ঠিক কি না টুপি লাগাইছি না আমার পাফে লাগাইছি না তোর লাগি লাগাইছি না কিটা পাঞ্জাবি না আমার দাদা তুই গেছিস এর লাগি আমি পরি ওতার লাগি জোরে কই না মিয়া তোলে সবগুলা দাড়ি রাখছে এটা আমার দাদাদের ঐতিহ্য তার লাগি হ্যাঁ না রাসূলের সুন্নাত তো তোরা চোখ কি ঠেডা পড়ছে নি তোরা চোখ ঠেডা পড়ছে বিয়াদত গুলি মাথা চুন্ন দেখছ না গাঞ্জাপুর মদপুর গুলানের নবী কে মহব্বত করেন যা গাঞ্জা খাইলে বেডলিয়া নাচলে বিয়াদত কুদাগার বেডলিয়া নাচে গাঞ্জা খায় আর মহব্বত করে একক তো নামাজ নাই রোজা নাই বেফর্দা সপ্তম ছয় বেলা করে শরীরের মধ্যে ফাটার গন্ধ করে
সপ্তাহে একবার বছরে একবার গোসল করে না সুনের মধ্যে জট লাগতে লাগতে বাপ রে বাপ কুত্তায় গেলে ও মারি দেখিছে দিহা কয়টা আমার খাবার কুত্তা কয়টা আমার খাবার কারণ আমার খাবার তো ফসা জিনিস এর শরীরও ফসা জড়লে যে ঠেড়া ভরে গেছে আমার খাবার হয়ে গেছে এ বলে নবীর মহব্বত করার আমরা 24 ঘন্টা টুপি লাগাই দাড়ি রাখলাম নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম এর চোখও ওয়ালা তারা পড়ছে আমরার দেখে না এক হয় আমরা নবী মানি না ফ্যাদ খোদাগার এই সমস্ত কিছু নামদারি তথাগতিত দাজ্জাল মার্কা বক্তাগুলি সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে মাতুন না কানে মিয়া সমাজের মুসলমানগুলো সরল ইয়ারা আমরা কই হুজুর আমরা কই যাইতাম হল এই হুজুরে কই এক লাগান এই হুজুরে কই আরেক লাগান আমরা মাসখানে পড়া লা ইলাহা ইল্লাল্লাহ সুন্নাহ কিন্তু জলমি লা ইলাহা ইল্লাল্লাহ সুন্নাহ কিন্তু জলমি লা ইলাহা ইল্লাল্লাহ সুন্নাহ আমি লা ইলাহা ইল্লাল্লাহ জলমি পূরণ করে কত কিতা করতাম মিয়া তুমি কইলা এক লাগান আরেক হুজুরে কই আরেক লাগান আমরা কিতা করতাম আমি কইলাম বেটা এটা তোদের জন্য প্লাস পয়েন্ট তোদের জন্য সুযোগ সুবিধা পালা বলে ভালো লোকের নে বলে তুই তো কইলে এই হুজুরে কই এক লাগান এই হুজুরে কই আরেক লাগান তুই যাইতে কই দিলে আমার থেকে হুন তুই যাইতে কই হুনার দরকার আছে না নাই তুই যাইতে কই আমি তোরে কইয়া দেই তোর বিবি এ কইছে যে আমার মা আইছে তুমি একটা মাছ নিয়াও বাজার থেকে ইলিশ মাছ আপনি গেলেন ইলিশ মাছ আনার জন্য বাজার গিয়া দেখেন সকালবেলা একবার ইলিশ মাছ লইয়া বইছে আপনি এই মাছটা কিনলেন কথা বুঝুন না আপনারা মাছটা কিননা বিবির কাছে নিয়া দিলেন নো তুমি তোমার মা আইছে ইলিশ মাছ তোমারে দিলাম ওন বিবি মাছ বাইরে দে অর্ধেক পস্তা আর অর্ধেক বালা কয় আমার মা আইছে দি কেওতাল লাগি তুমি জিদ কইরা ষড়যন্ত্র কইরা আমার মার জন্য ফসা মাছ আনছো এ কই বলে তা আমি কিতা করতাম এক বাটা মাছ লইয়া বইছে যা পাইছি তাও আনছি ঠিক ঠিক না হে মুমিন মুসলমান আপনারাই বলেন যদি 10টা দোকান লইয়া বইতো 10 বাটা তে বাইচ্চা একটা মাছ আনলো নিলে কথা কইন না কেনে তাহলে আসুন বাপ আপনারা যারা বলেন যে আমরা যাইতাম কই তোমরা যাইতা কই আমি তোমাদেরকে বুঝাই দেই এই হুজুরে কই এক লাগান এই হুজুরে কই আরেক লাগান তুমি কই যাইতা তুমি 10টা বাচ্চা জানার মধ্যে কোরআন হাদিস আছে এটা মাইনা জীবন যাপন করো ঠিক কি না তোমার জন্য প্লাস পয়েন্ট যদি একটাই বন্ড এলাকার নাচা গান গাইতো তাহলে কি উপায় আছে নি জোরে কই না মিয়া যে ভাবে শুরু করছে হন নাচান আছে মাহফিলও নাচান আছে আছে নি কিন্তু বন্ডগুলো নাচে নি খবর মমতাজ আফায় ওলা খান নাচে না এ জেলা খান নাচে ঠিক কি না খান মাহফিল আইছ তুই ওয়াজ করতে সুন্দর কোরআন হাদিস দে মানুষকে বুঝায়া যা আর না পারলে তুই তুবার জলসাবের মতো গিচ্চা গায়া যা বৈরবের তুবার জলসাবের মতো গিচ্চা গা কোনো বাধা নাই তুই নাচা নাচি করস কেনে ভাই বিয়াদ কোরআন হাদিসে কি নাচা নাচি আছে নাকি তোর তুই যে নাচা নাচি করিস এটা পাইলে কই পাবলিক মনে করবো মাশাআল্লাহ হুজুর যখন নাচে আমার খবর তো ঠিক আছে কোনো বেলা তারা নাই আমিও নাচি ঠিক কি না মাঝে মাঝে আমি দেখি ভিডিও আমার মোবাইল আছে আপনারা মাঝে মাঝে নিয়ে যায় যদি বিশ্বাস না করে বলে হুজুর মনে করে মিছা কথা কয় আর আমি দেখি প্যান্ডেলের ভিতরের শত শ্রোতা হইতা করে বক্তা হইতা করে আছে না নাই এও হেলে দুলে বক্তাও হেলে দুলে আরে বাপ রে কি যা জুস উঠে গেছে জুসের সুডে সে মাউথ পিস টাউথ পিস একটা জায়গা রাখে না ঠিক কি না তার প্রথম ভূমি কইল মাউথ পিস কান ফালাই আল্লাহ রাদা ফালাই দিতে ফাললই আমি বহুত বড় বক্ত হই গেলাম তোরে কি কথা লাগে আনছি নি তোরে নাচা নাচি লাগে আনছে সারা মাহফিলে দেখবেন একটা আয়াত নাই ঠিক কি না ফলো করবেন মাঝে মাঝে একটা আয়াত নাই একটা হাদিস নাই মন গড়া মতে খতকান আছে মহদিন না রহবিসা আহমাই দয়ো জালালি মোরে মহদিন না রো পাসপোর্ট আমায় দয়ো মাশাআল্লাহ ঠিক কি না কথা কি আমরা আমরা শিখবার লাগে বুঝছে জোরে কই না এবারে কই এই গোলামদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো ও ও ও কি ও ও ও ভাইসে কো কো আমরা শুনছেন না আশ্চর্য লাগে আমার কাছে পাবলিক গুলা ও ইয়ে বক্তারা আগামী বছর দাওয়াত দিবে 5000 টাকা আমি দিমু রে খোলা বিচ্ছে দিমু ফিয়াজ বিচ্ছে বেটে দেব আমার আশে যে ডিম পারাবারে এখন এই বক্তার লাগে না আজকে তুই জমানো শুরু করে দিমু কথা বুঝছেন না কারণ ইলাকার নাচ তো মমতাজও নাচতে পারে না মাতুন না দি আপনারা আহা কোরআন হাদিস পর্যন্ত হন কোরআন হাদিসের মাহফিল গুলাতে হন গানে আর নাইছে বেরিয়েছিল কিয়ামতের আলামত ঠিক কি না আশ্চর্য
কারবার সারবার গোটা বাংলাদেশ ছড়ায়া পড়ছে ঠিক কি না তারে আনতে গেল 40 হাজার লাগে মতিন না কারণ নাচতে পারে সুন্দর করে মাউতি চালাতে পারে আমরা তো বেলুই নাই কথা হচ্ছে না ভাইরা আমার এগুলা কি মেইন মাকসাদ জোরে বলেন মানুষ আপনার কাছ থেকে শিখবে কি আর জানবে কি তোমাকে মানুষ তাসিম করে তুমি আলেম হিসেবে তোমাকে শ্রদ্ধা করে তোমার ইজ্জত করে তুমি যদি এগুলা করো পাবলিক কি করবে বলো তোমার কাছ থেকে শিকার জন্য আসছে তুমি যদি এরকম অবস্থা করো মানুষ যাইবে আর বলবে সি 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 বাসিলাম আমরই খারাপ ওখান দিয়ে তারাও ওটা করে ভাই ওই সমস্ত আলেমদের কারণে আজকে হক্কানে উলামায়ে কেরামদেরকেও মানুষে মানুষ আজকে নিন্দা করে মানুষ আজকে খারাপ মনে করে ঠিক কি না কারণ লেবাস তো দরে লেছে আবার আমাদের মতো ঠিক নি ভাইরা আমার এবার শুন এই সমস্ত নাসা নাসি ফাজলামতি ফালতু কাজ জান্নাতে চলবে কি জোরে বলেন এজন্য আমি যাদেরকে বলছি যে হক্কানি ফিল লাগবে বন্ড ফিল না ঠিক কি না ভাইরা আমার এবার শুন জান্নাতের মধ্যে আল্লাহর ওলিরা এমন একটা কথা বলেছে যা আল্লাহ ফিরায়া দিতে পারে নাই এই জন্য জান্নাতে বিশাল মাহফিল করবে আল্লাহর নবী থাকবে প্রধান বক্তা ঠিক কি না আমাদের নবী প্রধান বক্তা থাকবে যার সম্মান আল্লাহর পড়ে যাকে আমরা জিন্নের জীবনের চেয়ে মহব্বত করি আল্লাহর নবীকে আল্লাহর নবীর জন্য প্রয়োজনে জীবন দিতে বাধ্য ঠিক কি না বাংলার জমিনে যদি নবীকে নিয়ে কোনো কথা বলা হয় আল্লাহর নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি করা হয় খোদার কসম আমাদেরকে যারা তোমরা অপবাদ দাও সর্বপ্রথম দেখা যায় আমরাই মাঠে ময়দানে আল্লাহর নবীকে নিয়ে কোনো কটূক্তি করলে কোরআন নিয়ে সমালোচনা করলে আল্লাহকে নিয়ে কোনো ধরনের টাটকা মস্কারি করলে কওমিয়া উলামায়ে কেরামরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বাংলার জমির এখন প্রকাশ হয়ে গেছে তোমাদের বন্ডান্তি মানুষও বুঝে রাসূলের এত মহব্বত দেখাও যখন রাসূলকে নিয়ে কটূক্তি করা হয় ইসলামের উপর আঘাত দেওয়া হয় তোমাদের বন্ড ফিরের একটা ভূমিকাও নাই ঠিক কি না আমাদের আমাদেরকে যারা তোমরা অপবাদ দেও আমরা দেখা যায় মাঠে ময়দানে গুলি লই আমরার বুকে ঠিক কি না আমাদের ভাইগুলি শহীদ হয়ে যায় রাসূলের জন্য অতি ভক্তি সুরের লক্ষণ ঠিক কি না বেশি ভক্তি দেখায় না তোমাদের মুকুট ফাঁস হয়ে গেছে কি ঠিক কি না রাসূলের নাম দিয়া বড় বড় রসগোল্লা জিলাপি খাইতা এটা বালা করি বুঝি আমরা ঠিক কি না ভাই আমার শুন জান্নাতের মধ্যে আল্লাহর নবীকে সম্মান দিবে কেমন সম্মান যার সম্মান দুনিয়াতে ছিল আল্লাহ তাকে সম্মান জান্নাতেও দিল সকল নবীদের নবী বানাইলেন ঠিক কি না জান্নাতের মধ্যে এত বড় চেয়ার আল্লাহর পরে কাউকে দেয় আল্লাহর পরে যার সম্মানটা জান্নাতে দিলেন আর কাউকে এত সম্মান দেয় নাই প্রধান বক্তার আসনে বসাইয়া আল্লাহর নবীকে বসাইলেন দাউদকে বসাইলেন বিশেষ বক্তা সকল নবীকে বিশেষ অতিথি ভিন্ন রাখবে এবার আসুন বসার মধ্যে শ্রেণী ভাই শ্রেণী আছে না নাই বসার মধ্যে আছে সকল নবীরা থাকবে যেই যার সামনে আর আপনি আমার নবীর উম্মত বলি থাকবে সকল নবীর পিছনে জুরে হন্নারে ভাই আর আমাদের পিছনে থাকবে সকল নবীর উম্মতেরা তার কারণ হলো আমাদের একটা গর্ব থাকবে আমাদের একটা অহংকার থাকবে আমাদের নবী হলেন আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের ভিতরে আনন্দ আত্মহারা হয়ে যাব রে অন্য নবীর উম্মতেরা তাকায়া দেখো রে আজকের মাহফিলের প্রধান বক্তার আসনে বসা মাতামাতি হোম কইরা কইরো আমরার কিন্তু বেড়াগিরি আছে হোম নাই কারণ আমাদের নেতা সবার উপরে ঠিক কি না ভাইরা আমার লক্ষ্য করে দেখো ইয়ামান আল্লাহ বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশাল মাহফিল বসাইবে সভাপতির আসন কিন্তু এখনো খালি আসে নাই সভাপতি সভাপতি কে হবে এটা জানার দরকার আছে নাই জোরে কইনা জান্নাতের মধ্যে সভাপতি হবে আমার স্বয়ং আল্লাহ আর আসতে হন জান্নাতের মধ্যে সভাপতি হবে আল্লাহ প্রধান বক্তা হবে বিশ্ব নবী বিশেষ বক্তা
দেবতা হবে দাউদ আলাইহিস সালাম। এবারে শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আস্তে করে ওই আরশে আযিমের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দিবে, ওই বাতাসের সঙ্গে গোলাপ জলের মতো ছড়াইয়া দিবে মেশকাম্বর। সুবহানাল্লাহ, সারা আকাশ সারা জান্নাত মুখরিত হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে করে পর্দা সরায়া দিবে, দিয়া আল্লাহ সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ আপনার সালাম দিব আর আপনার সুবহানাল্লাহর আওয়াজ বুঝা যায়। আল্লাহ কয়েকবার ওই আপনার বহুত সালাম দিয়ে গেছে, হ্যাঁ বলো জরিতে বহুত দিছে, নতুন না ওলাহান নে মিয়া, তাহলে সুবহানাল্লাহু আকবার বলেন। ভাইয়ার আমার এবার শুন, আল্লাহ সালাম দিয়া সালাম দে দিবে, এটো আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে আগেই বলে দিছে, ঠিক কি না? বলবো নাকি? আল্লাহ কোরআনে বলছে তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিবে আগেই বলে গেছে। ভাইয়া আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সভাপতির স্থানে বসবে, সুবহানাল্লাহ, সভাপতি আসনে বসে জান্নাতের অনুষ্ঠান কি দিয়ে শুরু করবে? কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে গান কি দিয়ে? গান মান জান্নাতে ছড়বে না, ঠিক না? আজকে কিছু বন্ধ নাম্বার ওয়ান আছে, যারা বন্ধ দিয়ে একবার শীর্ষস্থানে পৌঁছে গেছে, এরা কয়ে গান বাজনা মোটামুটি যায় যাচ্ছে না, উজুবিল্লাহ হইল না, আছে না নাই? বাবার দরবার ডুগকি ডাকিয়ে চলে নি, এগুলো জায়েজ আছে না? সাইরো মাযহাব মতে হারাম, ঠিক কি না? ভাইরা আমার, জান্নাতের মধ্যে অনুষ্ঠান শুরু হবে মহা গ্রন্থ আল কোরআন দিয়ে, ঠিক কি না? ভাইরা আমার, দাউদকে আল্লাহ বলবে কোরআন পড়ো, দাউদ তখন সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ, দাউদ পড়বে بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا يا أيها المزمل قم الليل إلا قليلا يا শুনে তো মানুষ এখন পাগল, সব মানুষগুলি আশ্চর্য হয়ে যাবে, এরকম সুর আমরা জীবনে শুনছি না, সুবহানাল্লাহ। দাউদের এক কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বেরিব, পুরা জান্নাত বাসী একদম পাগলের মতো হয়ে যাবে, সুর এত সুন্দর পৃথিবীর সামনে যা কল্পনা করি নাই, এত সুন্দর এত সুর এত মজা, কোনো মিউজিক নাই কিন্তু এর মধ্যে যে এত মজা, ভাই এটা বোঝানোর মতো ক্ষমতা আমি বক্তার নাই, ঠিক কি না? ভাইয়া আমার, মানুষগুলি হাঁটতে থাকবে দুলতে থাকবে, আল্লাহ বলবে বান্দারে থামো দেখি থামো, জান্নাতের মধ্যে তোমরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনে পাগল হয়ে গেলি রে, এ কোনো প্রধান বক্তা কোরআন পড়ে না, প্রধান বক্তা কোরআন তেলাওয়াত করে না, প্রধান বক্তা কোরআন মাইকের সামনে বসে না, কারণ যে পয়গম্বরের উপরে আমি আল্লাহ কোরআন
নাযিল করেছি যার উপরে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আমার নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল রে ভাই সুবহানাল্লাহ কইতেন যে নবীর কণ্ঠ শোনার জন্য দুশমন গুলি রাতের বেলায় চুপি চুপি আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতো ঠিক কি না ভাইরা আমার লক্ষ্য করে দেখেন কাফের বেঈমান গুলি লুগাইয়া লুগাইয়া নবীর কোরআন তেলাওয়াত শুনতো একটা আর একটারে কয় তুই না দেখলাম দিনের বেলায় মুহাম্মদের বিরোধিতা করস রে রাতের বেলায় মুহাম্মদের মুখ দিয়া আবার দেখি কোরআন পড়স কোরআন পড়া শোনা এটার কারণটা কি ঢাক দিয়া বলে কোরআন শুনিলা ঘুমের ওষুধ খাই জোরে কন সুবহানাল্লাহ ঘুমের ওষুধ কিতা মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে রে এটা যেদিন না শুনি রাতের বেলায় ঘুমে ধরে না আর যখন তার কণ্ঠের কুসুমাত যখন শুনি রাতের বেলায় এত মজার ঘুম হয় এত মজা লাগে পৃথিবীর মানুষেরা আল্লাহর নবী কেমন সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছিলেন সকল কাফের বেঈমান গুলে একত্রিত হইয়া তুফাইলকে বললেন তুফাইল রে সাবধান সাবধান কেউ কিন্তু যাইবা না মুহাম্মদের কাছে কেউ যাইবা না সে যেন কি পড়ে মানুষগুলোকে জাদু করে তার কি যেন পড়ে মানুষগুলি পাগল হয়ে যায় তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তদানীন্তন সময়ের শিক্ষিত একজন লোক ছিল সে কবি ছিল ভাষা বুঝতো এবার তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কোনদিন দেখে নাই আল্লাহর পয়গম্বরকে সে দেখে নাই তুফাইল মক্কা নগরে দিয়া হাঁটে হঠাৎ করে থাকায় দেখে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন খানায় কাবার সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে নবীর কোরআন তেলাওয়াত কেমন সুন্দর তুফাইল আস্তে করে দাঁড়ে যায় আর নবী পড়ে রাসূল যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল আর তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে পানি পড়তেছে রাসূল কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহ রাব্বি রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করে শেষ করে তাকায়া দেখে মক্কার কাফের তুফাইল দাঁড়ানো আল্লাহর নবী তাকায়া দেখে তার চোখ দিয়া পানি পড়ে আল্লাহর নবী বলেন তুফাইল আমি তোমাকে কিচ্ছু বলি নাই কেউ তোমাকে মেরেছে নাকি কেউ তোমাকে গালি দিয়েছে নাকি আমার কাছে বলে দাও আমি তার প্রতিবাদ করব তুফাইল বলে নবী গো এই যত্ন কান্দি না আমার কান্দার কারণ হলো আমাকে কত দুগা দিল আমি এই চিন্তা করি আমাকে বড় বড় লিডার গুলি বলেছে আপনি মোহাম্মদ পাগল আপনি মোহাম্মদ পাগল আপনি নাকি পাগল আপনি যা করেন মানুষকে জাদু করেন নবী গো আমি আপনাকে জিন্দেগিতে কোনদিন দেখি নাই কিন্তু নবীজি আপনি যা পড়লেন আপনি যা পড়লেন
আপনি যা পড়লেন আমি প্রত্যেকটা ভাষা বুঝি এবং অর্থ বুঝি আমাকে তারা বলে আপনি পাগল আপনি নাকি জাদুকর এই জন্য আমি কোনদিন মক্কা নগরীর কাছেও আসি না খানায় কাবার সামনেও আসি না কারণ আমি ভাবলাম আপনি আমাকে জাদু করবেন এই ভয় আসি নাই কিন্তু নবী খো আমার জিন্দেগিতে আল্লাহর জমিনে এত সুন্দর মানুষ আমার জিন্দেগিতেও আমি দেখি নাই আমার জীবনে কোনদিন দেখি নাই এত সুন্দর মানুষ আর আপনি যা পড়লেন প্রত্যেকটা অর্থের সাথে খুব মিল আছে জোরে কোন সুবহানাল্লাহ একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদু জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সাথে সুবহানাল্লাহ ওয়ালহামদু তো জিকির করেন ভাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ একাল্লা ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ একাল্লা ছাড়া এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না বলো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল জোরে আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ দিদার এলাহি পেতে হলে দিদার এলাহি পেতে হলে আগে মনের দরজা খুল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ বল বন্দি আল্লাহ আল্লাহ বল জোরে আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ যেই নাম জপে সৃষ্টির সবে মিটায় তাদের মনের জ্বালা মিটায় তাদের মনের জ্বালা সেই নাম জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা তোর জীবনের সারা বেলা সেই নাম জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা আল্লাহ প্রেমের প্রেমিক হতে আল্লাহ প্রেমের প্রেমিক হতে মিছে দুনিয়া দারি ভুল আল্লাহ জোরে আল্লাহ 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 বলো বন্দি আল্লাহ আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ লাগেনি আপনারা বেতৃষ্ণা লাগি গেছে বলে ওখানে সারে না এখানে ঠিক নি শেষ করিলাই আমারও টাইম শেষ আর আছে পাঁচ মিনিট এর ভিতরে শেষ হুজুর আইছে নাকি ভাইয়ারা আমার সোলো হইলে ওই তো নাই আমি সুদূর কুমিল্লা কুমিল্লা যেতাম কই যেতাম খালি চলুক কলে হবে না
কুমিল্লা যাইতেইব কালকে আবার কুমিল্লা থেকে প্রোগ্রাম করে আবার আবার আইতেইব আপনারা এখানে মাতুপুর থানা তেলে কিতা বুঝুন রাতে ঘুমানি দরকার আছে নি 11টা ভাইরা আমার এজন্য আবেগের সাথে হুঁশ হারালে চলবে না দুটো ঠিক রাখতেইব আমারও স্বাস্থ্যইব কারণ আমি আমার কুমিল্লা গিয়া আবগানে গিয়া ফজরের আযান করব যাইতে যাইতে এক দুই নম্বর হলো কালকে দিনের বেলা ঘুম দরকার আছে না নাই আবার মনে করেন প্রোগ্রাম করে আবার আইতাম বুদরা নেই আপনারা তো সপ্তাহে মাসে একবার বসেন বয়া সুবহানাল্লাহ হইতে রাজি হন না আলহামদুলিল্লাহ গুতায় বাই করতে পারি না ওরে বাপ রে বাপ এক এক মুসল্লির জিগায় এক মাহফিল কি তো সাসা সবার আগে সুবহানাল্লাহ কয় কিন্তু আমি তো আপনার ভাই সাইয়ার হইলাম একবার সুবহানাল্লাহ কইলেন এটার কারণটা কি কয় কই না সুবহানাল্লাহ কই না কেন হুজুর সমস্যা হলো আমার অভ্যাস নাই ইল্লাগায় কই না আমার ওই ওই লোকের মতো আপনার রয়েছে যুবক সুবহানাল্লাহ কইয়া কোয়ানি লাগে ঈমানের জজবা নাই যার ভিতরে ঈমান মজবুত তার ভিতরে দেখবেন সুবহানাল্লাহর আওয়াজও বাইরে বুলেটের মতো আলহামদুলিল্লাহর আওয়াজও বাইরে বুলেটের মতো কারণ ঈমান তো তাজা কথা কই না আর নিমজিমুন ঈমানুলে এটা গুতাই তো সুবহানাল্লাহ আনি জানা আলহামদুলিল্লাহ আনি জানা ঠিক কি না ঈমান মজবুত থাকতে হবে ঠিক কি না ভাইরা আমার এবারে শুন আমার লাস্টে কথাটা কই শেষ করি লেতাম আপনার হুজুর রে খাসা কাছে লই আই বলুন আর আমিও মনে করুন কিছু সময়ের ভিতর ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ প্রান্তে নিয়ে যাচ্ছি এবারে শুন শেষ হইল কার কোরআন তেলাওয়াত দাউদের ঠিক কি না এবারে শুন আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদের কণ্ঠ শুনে তো মানুষ পাগল এরা হেলতেছে আর বলতেছে এত মজা এত মজা আল্লাহ তো গোল ডাক দিয়া বলবে বান্দারে প্রধান বক্তার কণ্ঠতে কোনো শোনো নাই পাগল হয়ে গেলা এর চেয়ে মজা আর চাও কি বান্দাগুলি বলবে প্রভু গো এর চেয়ে মজা আবার আর কেমনে হয় এর চেয়ে মজা কেমনে হয় আল্লাহ বলে ডাক দিয়া বলে নবী গো আজকের মাহফিলের প্রধান বক্তা কোথায় আজকের মাহফিলের প্রধান বক্তা আপনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে আপনি আমার নবী রাহমাতুল্লিল আলামিন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে আমার নবী তখন পড়বে ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط রাসূলের কোরআন তেলাওয়াত শুনে তখন মানুষ আরো বেউস মানুষের উসু নেই শেষ আল্লাহ তো না এই মজুর যথেষ্ট মানুষ আমার অবস্থা হবে উম্মতের মতো মানুষগুলি পাগল হয়ে যাবে আল্লাহ বলবে তাম বন্দা থাম বন্দা গুলি বলবে প্রভু গো কোরআন তেলাওয়াত বন্ধ করায়েন না কোরআন বন্ধ করায়েন না কোরআন বন্ধ করায়েন না এত মজা এত মজা এত মজা আল্লাহ জীবন বরকত শুনলাম আপনার রাসূলের কণ্ঠ এত সুন্দর হতে পারে আল্লাহ খবর নাই অন্য কোন খবর নাই কোরআন বন্ধ করায়েন না চালিয়ে যান সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে তাম বলতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের প্রধান বক্তা আমার নবী আমার বন্ধু প্রধান বক্তার জায়গা দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করেছে রে আর পাগল হয়ে গেলি এত পাগল হইলি আর কিছুর প্রয়োজন না তাহলে শুন বন্দা এবার শুন এর থেকে আরো মজার পড়া শুনতে চাও কি রাসূলের কণ্ঠ শুনতে পাগল এরা বেউস আবার হয়ে আসছে গা মজা বলে আরো আছে আপনারা কিতা বুঝুন এর পরের মজাটা কি তৈব সুবহানাল্লাহ কোন মিয়া এর পরের মজা হলো তো আশ্চর্য ঠিক কি ভাই আমার
দাউদের কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হয়েছে কিন্তু আমার পয়গম্বর যে কোরআন তেলাওয়াত করলো রে আমি তাকায়া দেখি জান্নাতবাসীরা বলবে আমরা দেখেছি দাউদ নয় দাউদ নয় দাউদের চেয়ে হাজার 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 গুণ বেড়ে গেছে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে মানুষগুলি বেহুশ হয়ে যাবে মানুষগুলি উম্মাদ হয়ে যাবে এই মুহূর্তে যখন আল্লাহ বলবে এ থেকে মজা আর চাও কি তখন তো মানুষগুলি আশ্চর্য আল্লাহ এ থেকে মজা আর কেমনে হয় ঠিক কি না বাবা আমার তোমার আল্লাহ ডাক দিয়ে বলবে রে আল্লাহ জীবন ভর দুনিয়ার জমিনে যশকারীদের পড়া শুনেছো আব্দুল বাসিরের কণ্ঠ শুনেছো ইউসুফ বিন আল বিসুফ ইউসুফের কণ্ঠ শুনেছো তারপরে তোমরা ইউসুফ বিন আল আজহারি একজন বর্তমান খারি আছে বাংলাদেশের এক নম্বরে খারি জান্নাতের ভিতরে ঢুকে যার পড়া শুনলা যার কথা শুনলা দাউদের কণ্ঠ শুনেছো আমি আল্লাহ দিয়েছি ঠিক কিনা রাসূলের কণ্ঠ শুনেছো তোমার বেহুশ হয়ে গেল এই রাসূলের কণ্ঠ কে দিল রে আমি আল্লাহ দিয়েছি ঠিক কিনা জীবনভর শুধু আমার দেওয়াটাই শুনলা আমি আল্লাহরটাকে শুনবা না আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আল্লাহর দেওয়া কণ্ঠ কেমন হবে রে ভাই আল্লাহ বলে জীবনভর শুধু আমার দেওয়াটাই শুনলা এবার আমি আল্লাহ কোরআন পড়বো রে এবার তোমরা শোনো ও পৃথিবীর মানুষেরা আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা রহমান থেকে আল্লাহ জান্নাতের মজলিসে বসে সভাপতির আসনে বসে আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবে এই সূরা রহমান কে বলেছিলাম জান্নাতের ইসলামের সংগীত ইসলামী সংগীত হবে সূরা রহমান আল্লাহ আপনাদের কোরআন পড়া শোনাইবে ইয়াসিনি এবার আসুন আলোচনার শেষ প্রান্তে আল্লাহর পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত শেষ করবে রে তখন আল্লাহ ডাক দিয়া বলবে এবার শুনো আমি আল্লাহ কোরআন পড়ব বান্দাগুলি শুনো আল্লাহ তখন ভিন্ন ভঙ্গিমায় কোরআন পড়বে আমরা পড়ি আর রহমান আল্লাহ প্রথমেই বলবে আনা রহমান আল্লামাল কোরআন শুরু করবে রে ভাই তখন মানুষগুলি বেহুশ হয়ে হাজার 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 বছর মাটিতে পড়ে যাবে খবর নাই খোঁজ খবর নাই এখন সুবহানাল্লাহ ভাইরা আমার এবার শুন এই অবস্থা যখন শুরু হয়ে গেছে এটা কি আপনার দুনিয়ার ভরা জুড়ে হয় না মানুষগুলি এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় এক হাজার বছর নয় দুই হাজার বছর নয় ও পৃথিবীর মানুষরা রে এটা কত বছর এক হাজার বছর হাজার হাজার বছর মানুষগুলি বেহুশ হয়ে যাবে হুশ খবর নাই সুবহানাল্লাহ
আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষগুলো এখন উম্মত হয়ে গেছে মানুষের কবর নাই এই দিকে আপনার বিবিগুলি জান্নাতের মধ্যে যে আল্লাহ আপনাকে বৌদি ছিল জান্নাতের মধ্যে বৌদি তো না জোরে কইন না জান্নাতের মধ্যে আপনাকে হুরুকিল মানদিবের ভাই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে হুরুকিল মান থাকবে আপনার সঙ্গী সাথী আল্লাহ হুরুকিল মান দিবে দুনিয়ার বউয়ের মত না দুনিয়ার বউ নয় এটা জান্নাতি বউ ঠিক কি না জান্নাতি বউ দিবে এটা কেমন বউ রে ভাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাতি বউ যদি পৃথিবীর কোন প্রান্তে দিয়া আয় খাইনাঙ্গুলের নখটা যদি বাহির করে ফেলে খাইনাঙ্গুলের নখটা যদি বাহির করে তমাম পৃথিবীর সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে আর জোরে কইনা মিয়া মাথা বাহির করে একটা মুস্কি হাসি দেয় তমাম পৃথিবীর মানুষগুলি কলিজা পেটে মারা যাবে সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে একজন হুরুকিল মানের মুখের মধ্যে আল্লাহ এত ঘ্রাণ দিয়েছে এত ঘ্রাণ এত ঘ্রাণ এত ঘ্রাণ এত ঘ্রাণ আটলান্টিক মহাসাগরের মাঝে যদি একটু থুতু ফালায়া দেয় রে ভাই গোটা আটলান্টিক মহাসাগরের পানি গোটা আটলান্টিক মহাসাগরের পানি মেজকে আম্বরের ন্যায় হয়ে যাবে এটা কেমন বউ আপনারে দিবে কল্পনা করবেন নিগুলা কল্পনা করেও পাবেন না এমন বউ আপনাকে জান্নাতে দিবে পৃথিবীর মানুষেরা এমন বউ আপনারা চাননি জুরে কইন না মিয়া জান্নাতি বউগুলির পেটের মধ্যে পায়খানা নাই পেটের মধ্যে পায়খানার ট্যাঙ্কি নাই এত পরিষ্কার এত পরিষ্কার দুনিয়ার ইডারে যতই পরিষ্কার বলেন একেবারে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া আপাও যদি হয় সকালবেলা ব্রাশ না কইরা মুস্কি হাসি আপনার সামনে দিলে গ্রাম করবনি জুরে হইন না মিয়া মুস্কি হাসি দিলে কইবেন বলে তুই যা না বাথরুমের গেট খুলে দিছস জুরে হইন না কারণ মানুষের মুখে গন্ধ থাকেনি ব্রাশ না করলে আরেক দোলাসে দেখবেন ব্রাশ করলেও এর মুখের গন্ধ ছুটে মানুষ বুঝতে পারে না আসলে নাই বাপরে বাপ মুখের গন্ধ সহ্য করা যায় না বরদাস্ত করা যায় না কিন্তু জান্নাতের মধ্যে ওলাখাল নাই যে ওখানে আপনার ম্যাডাম আপনার দাঁড়িয়ে গেলে একটু দুঃখে সুখের কথা কইব একটু মুখটা দাঁড়িয়ে নিয়ে বলে ভালো আসনি তুমি অনেকদিন পরে আইলা যদি মুখ গন্ধ থাকবে ঠিকই না জানা ঠিকই না আল্লাহ জান্নাতে এমনটা না মুখ দিয়ে এমন গ্রাণ বাইরিবে বলো যে সেফ পালাইলে যদি আপনার থুতু ফালায় আটলান্টিক সাগরে পুরো আটলান্টিক সাগর যদি আপনার মেস ক্যাম্প হয়ে জায়গা তাহলে তার মুখ কত গ্রাণ সুবহানাল্লাহ কইনা মিয়া এটা কি জাত গ্রাণ মজুইলা গটি কি না অখন তোমার ওপর যত সুন্দর বই গরো আনেন যদি মনে করেন তার গরো দু তিনটা হইয়া জায়গা ক্যাসেট মেসেট বাইরি জায়গা ফোর দিন দেখবেন চশমার উপরে আরেকটা হয়ে যায় ঠিক কিনা কোথায় রে হনার ভাল লাগে না আছে না নাই খেনে কয় কারণ হলো এটা রুসি মানে রুসি ফিরে গেছে ঠিক নি খাস বাংলা যেটা কয় রুসি নাই ঠিক কি না জান্নাতে এমনটা হবে নাকি আল্লাহ নবী বলেন জান্নাতে তোমাকে এমন বউ দিবে এমন বউ দিবে রে ভাই রুসি যাইতো না ঠিক নি যত দেখবেন ততই ভালো লাগবে যত দারে যাইবেন খালি মজুই লাগবো খালি রসের আলাপ করবেন খালি বারে বারে জেগাইবেন তোমারে যে সুন্দর লাগে তোমার মুস্কি হাসি পূর্ণিমার চাঁদো ফেল ফাম দিবেন খালি সুন্দর লাগে তোমার এত সুন্দর তোমাকে আল্লাহ বানাইছে কি দিয়া করেছে তোমার বিধাতা তোমার গঠন আল্লাহ জানে খালি ফাম দিবেন কারণ চেহারা তো সুন্দর ঠিক নি আমরা দেশে দেখবেন কিছু বকাটে ছেলে আছে মাইয়া আবার একটা দেখলে কয় যা সুইট লাগে তোমাকে ঠিক কি না এটা একটা ফাম মারে বিটেন্দ্র মন তো নরম কয় তোমার হাসিটা দিলে আমি আর সহ্য করতে পারি না ওলা সুন্দর হাসি তোমার এরপরে তোমার চোখগুলো হরিণের মতো টানা টানা আরে আমি তো ফা করেছি শুধু তোমার শক্তি দেখিয়া ঠিক কি না আরেকবার কথা আমি তো ফা করেছি খালি তোমার হাসি দিলে যে গাল হাঙ্কা পেয়ে যাবে ও হাঁকতে লাগিয়া ঠিক কি না কিন্তু বা জান্নাতে পাঠ করে করতো না বাস্তবে আল্লাহ দিব ঠিক কি না জান্নাতে প্রশংসা করার মতো বউ দিব ঠিক নি হাসিও দিব হ্যাঁ প্রশংসা করতেই হবে ঠিক কি না চোখগুলো থাকবে বাসা বাসা
সুন্দর যার চোখ থেকে হৃদয় জুড়ে যায় ঠিক কি না তুমি সময় আমরা যা করবেন লিগেল আর ওখন যা কইতে পার পারি ঠিক নি ওখন খালি ফাম দে তারে কোন রকম ছড়াইবার লাগিয়া ঠিক কি না হান্তার বাবের বিশাল অট্টালিকা আছে তিন চারটা বিল্ডিং আছে ওখন তারে কিলাগান ফোড়ানি লাগবে ওখানে এর তো দাম দেনা ওখন খালি তার প্রশংসা করে ঠিক কি না মিছা কথা কইছিস জান্নাতে এরকম বাটপারি নাই যা বলবেন তাই সঠিক কারণ ইলাহান আসিও দুনিয়ার পৃথিবীর কেউ দিতে পারবে আল্লাহ বানাইছি এত সুন্দর করে রাসূল বলেন এটা রুসি ফালদাইতো না রুসি ফিটতো না তার কারণ কি রাসূল বলেন পৃথিবীর জমিনে বিবাহ করলে রুসি ফালদাইতে পারে কিন্তু জান্নাতে পারবে না কারণ আল্লাহ এত আকর্ষণ দিয়া হুরুক ঈমান বানাইছে রে ভাই এত আকর্ষণ দিয়া বানাইছে প্রথম রজনীতে আপনি যেমনটা দেখেছিলেন ঠিক প্রতিদিন আপনার কাছে এরকমই লাগবে সুবহানাল্লাহ আর রুসি পাল্টাইয়া আপনাকে বউ দিবে এখন একটা দিছে আবার আরেকটা দিবে একটা দুইটা নয় 70 জন এক একটা নিম্নস্থলের জান্নাত জান্নাতিকে দিবে রে ভাই রুসি পাল্টাইয়া সুন্দর সুন্দর বউ দিবে জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের অভাব নাই খালি নিয়ামত জান্নাতের মধ্যে দুঃখ নাই দুঃখ নাই দুঃখের কোনো অপকাশ নাই ঠিক কি না ভাই দুনিয়ার মধ্যে দুঃখ আছে কষ্ট আছে আনন্দ আছে আবার কিছুক্ষণ একটা মানুষ দেখলেন সকাল বেলায় হাসলো বিকাল বেলায় মানুষটা আবার কান্নলো এটা হলো দুনিয়ার নিয়ম ঠিক কি না দুনিয়াতে একটা মানুষ পরিপূর্ণভাবে সুখী হতে পারে না একটা সাইড না আরেকটা সাইড তার দুর্বল থাকে ঠিক কি না আল্লাহ বলেন পৃথিবীর মানুষরা দুনিয়ার জমিনে তোমরা যে আমার ইবাদত বন্দী করো আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি রে বান্দা এতগুলো নিয়ামত তোমরা যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আমি আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায় আর আমি আল্লাহ তোমাদেরকে উত্তম দাজা দেওয়ার জন্য উত্তম পুরস্কার দেওয়ার জন্য জান্নাত বানায়া রেখেছি জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহ প্রত্যেকের প্রত্যেকের ওই জায়গার মধ্যে তা পুরস্কার দান করব তার কারণ হলো দুনিয়াতে তোমরা যা চাও তা যদি আমি আল্লাহ দিয়ে দেই সব দিলাম কিন্তু হায়াত নাই ঠিক কিনা 60 বছরের জিন্দেগি দিলাম রে বান্দা 60 বছরের জিন্দেগির মধ্যে কি ভোগ বিলাস করবা ঠিক কিনা কি পাইবা তোমাকে আমি কোটি কোটি টাকার মালিক বানায় দিলাম কিন্তু দেখা গেল 40 বছর হইল এরপরে মালাকুল মওত আজরাইল সামনে খাড়া বাকি বছর কই যায় তোরে ভাই ঠিক কি না বাকি টাকাগুলো কই যাবে সব টাকা ব্যাংকে রয়ে গেল সব টাকা মানুষের কাছে ঠিক কি না আর আমি এখন আর আরেককালে ঠিক নি ফরহালে গেলাম না দুনিয়াতে আমার সব রয়ে গেল কোটি কোটি টাকা তো আল্লাহ যেটা দিয়েছেন বুক করতে পারলাম না এই জন্য দুনিয়াতে বুক করার সুযোগ নাই হায়াত কম এই হায়াতের দ্বারা অসংখ্য নিয়ামত ভোগ করার সময় নাই এই জন্য মৃত্যু দিলাম পরকাল রাখলাম জান্নাত রাখলাম দুনিয়াতে যা কিছু করবা এগুলো ভোগ করার জন্য জান্নাত রেখে দিয়েছি জান্নাতের মধ্যে দুঃখ নাই অশান্তি নাই খালি সুখ মরণ আছে নি জান্নাতের মধ্যে মরণ নাই জীবন শুরু কিন্তু তার শেষ নাই ঠিক কি না জীবন শুরু আছে কিন্তু শেষ নাই অনন্তকালের জন্য জান্নাত দিয়ে দিলাম চিরজীবন শুধু খালি খাও আর ঘুমাও আর ম্যাডাম লইয়া ঘুরাও ঠিক কি না কিন্তু দুনিয়াতে ফারা যাইব নি ভাইরা আমার এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিল মানুষগুলির হুঁশ নাই এবার আল্লাহ জান্নাতের মধ্যে আপনার জন্য
জন্য যেই বউগুলি রাখলো যেই বউগুলি আপনি আমার জন্য রেখে দিয়েছিল ওই সমস্ত বিবিগুলি চিন্তা করে দেখলো হাজার হাজার বছর চলে যায় আমাদের স্বামীর খবর নাই এবার তারা কুকিং লেখছে সিডি লেখছে প্রভু গো আপনি মাহফিলটা সমাপ্ত করেন মাহফিলটা শেষ করেন আমাদের স্বামীদেরকে ফিরায় দেন আমাদের স্বামীগুলিকে আমাদের কাছে ফিরায় দেন আমাদের স্বামীগুলিকে আমরা চাই আল্লাহ তখন ডাক দিয়া বলবে বান্দারে উঠো বান্দা উঠো যার যার ঘরের মধ্যে যাও বান্দাগুলি যেই মাত্র আল্লাহর কথা বলবে বান্দাগুলি ডাক দিয়া বলবে প্রভু গো কুরআন বন্ধ কইরেন না কুরআন বন্ধ কইরেন না খালি শুরু করলেন কেন শেষ করতে চান আল্লাহ বলবে বান্দারে হুসনাই হুসনাই এক বছর নয় এক হাজার বছর নয় দশ হাজার বছর নয় কয়েক হাজার বছর তোমাদের হুসনাই ভাইয়া আমার এক বছর দুই বছর কুরআন তারা শুনেন কয়েকশো বছর চলে গেছে তোমাদের খবর নাই এবার যাও যার যার ঘরে যাও যার যার বেডরুমে যাও এই কথা বলার পরে আল্লাহ আস্তে করে দিদার সরায়া দিবে এবার বন্দার হুঁশ আসবে বন্দাগুলি দৌড়াইয়া যার যার বেডরুমে যাবে বেডরুমে যাওয়ার পরে দেখবে তার বিবি গুলি কোনো কাজ করে না খালি তাকায়া তাকে চোখের পলক ফালায় না শেষ দিয়া বলে প্রাণের বিবিরা প্রাণের বিবি কেন আমার দিকে এইভাবে তাকাও আমি তোমার স্বামী রে এই ঘরের মালিক তো আমি আমার দিকে কেমনে তাকাও মনে করে জীবনে আর কোনোদিন দেখো নাই মনে হয় আমাকে চিনো না এমনটাই তো বোঝা যায় প্রাণের স্বামী গো আপনি যে আমার স্বামী জানি এই ঘরের মালিক দে আপনি এটাও জানি কিন্তু কেন তাকায় জানলি চিনতে বড় সমস্যা স্বামী ডাক দিয়া বলবে কেন রে চিনতে কেন সমস্যা হয় ডাক দিয়া বলে প্রাণের স্বামী রে আগে যা সুন্দর ছিলেন গো এখন তার থেকে হাজার গুণ বেশি সুন্দর হয়ে গেছে আরো জোরে হন না মিয়া কেউ তো সুন্দর হয়ে বরাবর যখন দিদার পড়েছে মানুষের চেহারা আর উজ্জ্বল হয়ে গেছে ঠিক কিনা ভাইরামা ওই জান্নাত আপনারা চান কিনা এই জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাখছেন এখন আসুন জান্নাতের সুখ শান্তি উঠছেন জাহান্নামের দুঃখ গুনতে গেলে আর একটা দিনের এই অধিবেশনে কিঞ্চিত পরিমাণ পাওয়া যাব আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথাগুলি আজকের আলোচনায় শুনলাম মানুষের যদি লোভ না থাকে মানুষের যদি মনে কোনো চেষ্টা না থাকে তাহলে মানুষ কোনোদিন উপরে উঠতে পারে না ঠিক কিনা আপনাদের আজকের আলোচনার পর একটা লোভ থাকতে হবে যে আজকে যে আলোচনা শুনছি জান্নাতে বিশাল একটা মাহফিল হবে জান্নাতে স্টেজ থাকবে জান্নাতের মধ্যে আবার দেখা যাইব জান্নাতের মধ্যে আবার ফদন ভক্ত থাকবো বিশেষজ্ঞ থাকবে কুরআন তেলাওয়াত হবে সুতরাং এই লোভটা যদি আপনি আমার মধ্যে থাকে যা আল্লাহ আমি আজকে থেকে নিয়ত করেছি জান্নাতের মধ্যে দারুস সালাম জান্নাতের মধ্যে বিশাল মাহফিলে একটা সিয়ার তুমি আমার দিও সুবহানাল্লাহ এই লোভটা যদি থাকে জামির স্বয়ং রাসূলের জবান দিয়ে কুরআন তেলাওয়াত শুনবো স্বয়ং আল্লাহ তাআলার জবান দিয়ে সূরা রহমান শুনবো এরকম আশা হাঙ্কা যদি ভিতরে থাকে আর এরকম লোভ যদি থাকে তাহলে মানুষের ভিতরে পরিবর্তন পরিবর্তন চলে আসবে ঠিক কিনা আর না হয় লোভ না থাকলে পৃথিবীর সমস্ত আইন দিয়ে আপনাকে ফিরানো সম্ভব জুরে হইন না মিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা সহিভাবে বুঝার তৌফিক দান করো সকলে বলে আমিন বললে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে যেন আল্লাহ সহিভাবে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন